পরের জন্যে তোমার জীবন দাও বিলিয়ে যদি, খোদার রহম তোমার উপর ঝরবে নিরবধি। এই কোরআনের তেলাওয়াত যখন কারোর সামনে করা হয়, তখন মুমিনদের ইমানদার ইমানওয়ালা বান্দাদের অন্তরে ইমান বেড়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এই কোরআনের এমন সম্মোহনী শক্তি, এমন অ্যাট্রাকটিভ পাওয়ার এই কোরআনের ভেতরে আছে। এই কোরআনের তেলাওয়াত শুনলে, তাফসির শুনলে শুধু মুমিনদের হৃদয়ই ঠান্ডা হয় না, কাফিরদের হৃদয়ও ঠান্ডা হয়ে যায়, চিল্লায় কোন, ঠিক কিনা? পৃথিবী বিখ্যাত কারি কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের সোভিয়েত ইউনিয়নে একটা ট্যুর করেছিল, সাথে ছিল ওনার মন্ত্রীবহর। তো রাশিয়ার প্রেসিডেন্টের কাছে উনি মন্ত্রীদের পরিচয় করায় দিচ্ছে। আগে এটার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, এখন এটাকে আমরা কি বলি? রাশিয়া বলি। তো জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করায় দিচ্ছে, দিস ইজ মাই হোম মিনিস্টার, দিস ইজ মাই ফিনান্স মিনিস্টার, দিস ইজ মাই এডুকেশন মিনিস্টার, এটা আমার এই মন্ত্রী ওই মন্ত্রী। আর মিশরের সবগুলো মন্ত্রী সুটেড বুটেড, প্যান্ট পরা, শার্ট পরা, টাই পরা প্রত্যেকে। তো সবাইকে যখন পরিচয় করানোর পর্ব শেষ, রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এই যে জুব্বা পরা লোক, এটা আবার কোন মন্ত্রী? জামাল আব্দুল নাসের বলেন, না এটা কোনো মন্ত্রী না, এটা আমাদের কারি, এটা আমাদের কি? রাশিয়ার প্রেসিডেন্ট বলে, কারি আবার কি? তারা তো কারি টারি কি বুঝে না, ঠিক কিনা? তো তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বুঝিয়ে দিল, উনি হচ্ছে আমাদের ধর্মীয় কিতাবের আবৃত্তিকারক, রিসাইটার অফ আওয়ার হোলি বুক কোরআন। আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বড় বড় কনফারেন্সে, বড় বড় অনুষ্ঠানে তিনি আমাদের ধর্মীয় কিতাব আবৃত্তি করে শোনান, আর এটা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, আজকে রাতেও তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তবে এটা বেলি ড্যান্সের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? রূপবানে নাচে কোমর দুলাইয়ার প্রোগ্রাম, ডান্স হবে, ডান্স ডান্স চলবে, আর আমরা মদ খাবো। তো এক কাজ করি, আপনি যেহেতু কারি নিয়ে আসছেন, আজকে আমাদের এই নৈশভোজের ডান্স আমরা বন্ধ করে দিলাম, এই ডান্সের পরিবর্তে আমরা কোরআনের তেলাওয়াত শুনবো, আপনাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। তেলাওয়াত শুনবো আর কি খাবো, কি মিলান মিলাইছে দেখছেন? তেলাওয়াত তো শুনবে আবার মদও খাবে। তো জামাল আব্দুল নাসের রাজি হলেন, ঠিক আছে আমি আমার কারি সাহেবকে রাজি করাবো। তো কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ উনি রাজি হলেন, উনি তেলাওয়াত করবেন। তো নৈশভোজে ওনাকে নিয়ে যাওয়া হলো, সিঙ্গাররা যেখানে বসে গিটার বাজায় আর গান গায়, উনি ওখানে বসে তেলাওয়াত করবেন। তো ওই দিনকার পুরো তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন, আর তেলাওয়াত শুরু করার আগে আল্লাহ বলেছিলেন, আল্লাহ, এই লিডারগুলো সব ছিল কমিউনিস্ট লিডার, আল্লাহ বলেছে, আল্লাহ আমার গলা যত সুর তুমি দিয়েছো সব সুর উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি কোরআনের এই পাওয়ারটা, এই রিদমটা, এই আকর্ষণটা এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভিতরে তুমি ঢুকিয়ে দিও। তো সবার হাতে গ্লাস উইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল, মদ, এখনই মদ খাওয়া শুরু করবে। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করলেন, উনি তেলাওয়াত শুরু করার সাথে সাথে সবাই মদের বোতল আর গ্লাস রেখে দিয়ে ওনার তেলাওয়াত শুনতে শুরু করে দিল। ওনার গলায় এমন সম্মোহনী শক্তি ছিল, কেউ তেলাওয়াত শুনলে অবাক হয়ে যেত। তারা মদও খায় না, মদের বোতলের দিকে তাকায়ও না, মদের গ্লাসও হাতে নেয় না, শুধু আব্দুল বাসিতের দিকে তাকিয়ে আছে। তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে ওদের চোখ দিয়ে পানি নামতে শুরু করলো, কাঁদতে শুরু করেছে। দীর্ঘ লম্বা সময় কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ ওনার গলায় যত সুর ছিল সব সুরের ঝংকার উজাড় করে উনি তেলাওয়াত করলেন, আর কমিউনিস্ট লিডাররা মনের অজান্তে প্রাণ ভরে কাঁদল। তেলাওয়াত শেষ, এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো, আপনারা কাঁদলেন কেন? আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন? তারা বলে, না, উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল ওয়ার্ড হি রিসাইটেড ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে যে তেলাওয়াত হয়েছে এর একটা শব্দ বুঝি নাই, তো কাঁদলেন কেন? তারা বলে, জানি না, তেলাওয়াতটা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেল, এত সুন্দর আবৃত্তি আমরা জীবনে শুনি নাই।
আমাদের হৃদয়ে আসলে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাত্রিবেলা বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তো এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআনের তেলাওয়াত শুনতাম।